শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ অনেক দিন পর আবার লং ব্লগ দিচ্ছি, কিছুদিন তো মিনি ব্লগ দিচ্ছিলাম, আশা করছি তোমরা দেখেছো আর ভালোও লেগেছে। মিনি ব্লগও এবার থেকে আশা করছি প্রতিদিন কিংবা এক দু দিন বাদে বাদেই দেবো, আর লং ব্লগও আবার দেওয়া শুরু করলাম। তো আজকে বাবার স্কুল ছুটি, ছুটি মানে স্টাডি লিভ দিয়েছে, পরীক্ষা। তো এই ব্লগটা অনেক আগের, এতদিন পর পোস্ট করছি, মানে এতদিন পর এটা এডিট করতে পারলাম এবং পোস্ট করছি। কিছু কারণবশত লং ব্লগ বন্ধ রাখতে হয়েছিল, তখন বাবা স্টাডি লিভ দিয়েছে, সামনেই মিড টার্ম পরীক্ষা কিছুদিনের মধ্যেই, তো সেই জন্য ছুটি, স্টাডি লিভ। এখন বাজে সকাল 7:30, আর এখন বাবাই বানাচ্ছে বাবার জন্য চা। তো এই দেখো চা হয়ে গেল, আর বাবাই নিয়ে যাবে, ওই দেখো হাতটা দেখতে পাচ্ছ, আর ওর জন্য হেলথ ড্রিঙ্কস বানিয়ে দিয়েছি, আর আমি একটু গরম গরম দুধ খাবো। আর এখন বসে পড়েছি সবজি কাটতে, আজকে দুপুরে রান্না সবজি, ব্রেকফাস্ট এখনও ভাবিনি কি করব না করব কি হবে। বাবাকে হয়তো ওটস বানিয়ে দেবো বা কিছু একটা বানিয়ে দেবো, বাট নিজের জন্য কিচ্ছু ভাবিনি। আর আজকে ভাবছি কুমড়োর তরকারিই করে দেবো, এই জন্য কুমড়োটা কাটতে বসলাম। আগে আগে যদি সবজিটা কেটে রেখে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, যখন রান্না চাপাবো তার আগেই জোগাড় যন্ত্র মানে সব কিছু মশলা পেস্ট করে রেখে দেওয়া, সবজি কেটে নেওয়া, যে যে মেনুগুলো হবে দুপুরে সেগুলো রেডি করে রেখে নেওয়া, তাহলে রান্নাটা খুব জলদির মধ্যে হয়ে যায়। তো ওই জন্য আজকে ভাবলাম কুমড়োই হবে, আর ভাবছি একটু চিকেন আনাবো। তো এখন দেখি আকাশকে বলে, আকাশ তো চিকেন খেতে খুবই ভালোবাসে, বাবাইও খেতে ভালোবাসে, আর বাবাইকে এখন পড়তে বসিয়েছি, জাস্ট পড়তে বসিয়ে দিয়ে এসেছি, কিছু টাস্ক লিখতেও দিয়ে এসেছি আর কিছু লান করতেও দিয়ে এসেছি। তো মাঝে মাঝে আসছে সিঁড়ির কাছে আর জিজ্ঞেস করছে, মা এটা ঠিক হয়েছে, ওটা ঠিক হয়েছে, আর ওপরে সবসময় থাকা তো আমার পক্ষে পসিবল হয়ে উঠছে না, নিচে রান্না বান্না নিচের কাজগুলোও করতে হচ্ছে, মাঝে মাঝে দৌড়ে দৌড়ে উপরেও যেতে হচ্ছে যে ও কী পড়ছে না পড়ছে, কারণ পড়ার দিকটা পুরোটাই আমাকেই দেখতে হয়, ওর বাবার অতটা সময়ও নেই আর অতটা ধৈর্য ধরে পড়াতেও পারে না। তবুও মাঝে মাঝে ম্যাথটা দেখাই, ম্যাথটা মাঝে মাঝে দেখিয়ে দেয়, কিন্তু অন্য যত সাবজেক্ট আছে সব আমাকেই দেখতে হয়। আর সকাল থেকে বৃষ্টিতে এত জ্বালিয়েছে, ঘুম থেকে যখন উঠলাম তখন সেই অন্যদিনের মতনই বিশাল রোদ। কে নেমে আসছে? বুড়োটা মা খিদে পেয়েছে? আর দেখো আজকে কেমন পড়েছে, বুঝতে পারছো? এই দেখো পুরো গালটা লাল হয়ে নীল হয়ে গেছে, ব্যথা করছো বাবা? ব্যথা করছো? সে কি কান্না, পড়ে গেছে আজকে এইখানটাতে। আর যেও না কোথাও, এটা খাবার খাবে, ঠিক আছে? ভাত চাপিয়ে দিয়েছি, আজকে দুপুরের মেনু কুমড়োর তরকারি আর চিকেন, তারও দেখাই কি কি। আর এই যে পেঁয়াজ কুচি করেছি, এটা চিকেনে, আর একটু মতো কুমড়োর তরকারি দেবো। জলটা ভরে গেছে, তো এই চিকেনের জন্য কেটেছি পেঁয়াজ, এখানে কুমড়ো আছে, আলু আছে, কুমড়োগুলো তুলে নি। দুদিন ধরে ভাবা হচ্ছে যে মেলা যাব মেলা যাব, কিন্তু কোথার থেকে একটা নিম্নচাপ চলে এলো। এখানে আছে পেঁয়াজ রসুন আদা, এটা পেস্ট করব চিকেনের জন্য, আর কি এক চামচের মতন দেবো ইয়েতে কুমড়োতে। বাবার খাবার মশলা ওটস করে রেখেছি খাবে। এখানে আছে বাটোরা, এটা বাবা এসেছে আজকে, বাবা নিয়ে এসেছে ছোলা বাটোরা, এটা আমি আর আকাশ একটা একটা করে খেয়ে নেবো। তো এখনও ব্রেকফাস্ট করিনি, করবো। আর বাবাই পড়ে গেল এরকম বলে এত মানে কান্না কাটি, মনটা খারাপ হয়ে গেলো ছেলে, তাও সঙ্গে সঙ্গে বরফ দিলাম, বরফ দেওয়ার পরও জায়গাটা ফুলে গেল, মানে যতটা কালো ভেবেছিলাম হবে অতটা হয়নি, যেহেতু বরফটা দিয়ে দিয়েছিলাম সেই জন্য। চলো খাবারটা খেয়ে নি, তারপর সব কিছু তো রেডি করে নিয়েছি, আলুটা থাক এখানে, এখন টমেটোটা পেস্ট করব, লঙ্কাগুলো আছে। এখানে ভাতটা চাপিয়েছি, এখনো হয়নি, কত একটু দেরি আছে,
तो एकदम तेलटा दिए दिए तेलटा गरम हो गए আজকে বাজে 11:15 অন্যদিন 11:15 আমার জলখাবার খাওয়া হয়ে যায় আজকে সবকিছু লেট 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 বলতে সকালে উঠতে লেট কাজ করতে লেট আর বৃষ্টিতে এত জ্বালিয়েছে বারবার করে কাপড় একবার মেলেছিলাম সেটা পুরো শুকিয়ে গিয়েছিল হঠাৎ করে কোথা থেকে একটা বৃষ্টি চলে এলো তার আগে অবশ্য রোদ ছিল সব একদম হড়বড় হড়বড় করে তুললাম এই ওপর নিচ এই করে বাড়াচ্ছি তো যাই হোক কুমড়োটা চাপিয়ে দিয়েছি ভাতও নেমে গেছে खेते बसल जलखबर खेई नहीं बाबा खावा चिकेन बनाते बनाते आज तुम्हारे एक स्टोरी बोल मैं ये स्टोरी चाहिए सबाई जानू सबाई सुनू स्टोरी हल एक मे मेटा निम्न मध्यबित्त फैमिलिर मे मैंने दूसम्पर्क एक जानाशन मानुष छो मैंने ग्रामे बड़ो हुए तार दो तीन पर पाशे ग्रामे थकत तो माँ बाबा दुटो छेले छिलो और दुटो मे से दुटो छोटो थेके माने कर्मरत कर्मरत मैं जाने जे बाड़ी कंडिशन खूब एक भालो नय निजे कोरे खेते हबे चीनी तो ना सकाल दिके ढालते भूले गेछे जाई होक कोरे खेते हबे एटा जानतो तो छेलेगुलो माने रोड बाड़ीते जिनिसपत्र एने देवा कोनो फैक्टरीते जे छोटोखाटो काज करा तार साथे साथे जे छोटो छेले छिलो ओ पढ़ाशोनाय खूब भालो छिलो किन्तु बाबा सेरकम क्षमता छिलो ना बोले पढ़ाते पर बड़ो ऐले पढ़ाशा खूब भलो छो ना क्योंकि खूब ही सरल सदा सीधे छो और दुटो मे बड़ो मे अने कम बयसे विये दिए दी बस भलो फैमिली ही बड़ो मेर विये और छोटो मेर लाइफ टाइम एकदम खराब हो गए खराब हो गो बोलते छोटो मेटा पढ़ार खूब शख छो क्यु माँ बाबा और पढ़ार बेपारे को दिनों किछु भावे नहीं पढ़ाए नहीं किछुई ना किच्छु करें प्रथम विये दिल मेटा देखते मैं देखते सुनते खूब एक भलो छो ना प्रथम जो सम्बन्धा एस से देखते एकदम राजपुत मत छो तो सब ही सन्देह हो तो कलो मे ये मे पढ़ाशुना जाना नय एत सुंदर देखते ऐलर की कर पसंद हलो सबाई बोले भाग्य मेरे भाग्य है বিয়ে হলো মন্দির থেকে বিয়ে দেওয়া হলো আমরা সবাই গিয়েছিলাম সবাই দেখে মানে অবাক হয়ে গেছিল সেটা এত সুন্দর দেখতে ছিল তো যাই হোক দু মাস তিন মাস প্রায় এক বছর সংসার করলো তারপর একদিন খবর পাওয়া গেল অন্য একজনের মুখে যে মেয়েটাকে নাকি অন্য কোথায় পাচার করে দেবে মানে সেটা নাকি এরকমই বিজনেস এরকমই মেয়েটিকে বিয়ে করে মানে এর আগেও নাকি চার পাঁচটা বিয়ে করেছে ভাবো মেয়েটা আনা হলো সেকেন্ড টাইম আবার বিয়ে দেওয়া হলো তখন আবার এমন একটা ছেলের সাথে বিয়ে দেওয়া হলো যার মাটা মানে শাশুড়িটা একদম ভালো ছিল না প্রচন্ড মানসিক এবং শারীরিক অত্যাচার করত তো দু ভাই মিলে চলে এলো তখন ওই বোনটা বলছিল
যে তখন আমি পড়তে চেয়েছিলাম, তোমরা আমার পড়াশোনা নিয়ে ভাবলেই না। যদি টেনে টুনে কষ্ট করে হোক, টুয়েলভটাও যদি পাস করতো, গ্র্যাজুয়েশন আমি ছেড়েই দিচ্ছি, টুয়েলভটাও যদি পাস করতো তাহলেও হয়তো নিজের পায়ে কিছু দাঁড়িয়ে করতে পারতো। কারণ ছোটো মেয়েটা শখ ছিল পড়ার, কিন্তু মা বাবা কোনো মেয়েরই পড়াশোনা নিয়ে কিচ্ছু ভাবেনি। তো আমার মনে হয় যে প্রতিটা মেয়েরই যে বড় চাকরি করতে হবে তা নয়, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। পরবর্তীকালে লাইফে কীরকম প্রবলেম ফেস করতে হবে, যে শুধু বিয়ে নয়, আরও অনেক কিছু প্রবলেম হতে পারে। তার জন্য যদি নিজে স্বাবলম্বী হয় তাহলে আর অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয় না। এখন বড় ভাই বিয়ে করেনি, ছোট ভাই বিয়ে করে নিজের সংসার, আর বোনটা একাই, মা বাবা মারা গেছে, বোনটা একাই, বড় বোনেরও সংসার বেশ ভালো, তারও ছেলে মেয়ে আছে, ছোট বোনটা একাই গ্রামে থাকে, কেউ দেখারও নেই, কারোর সাথে দুটো কথা বলারও নেই, দুটো বিয়ে দেওয়া হলো, সেগুলো সুখের হলো না, নিয়ে মাথাটাও ওর কী কেমন একটা, মানে না এত শান্ত সৃষ্ট একটা ভালো মেয়ে, মাথাটা কীরকম একটা পাগলের মতো হয়ে গেছে, ভাবলে খারাপ লাগে। ওই জন্য আমি বলবো সবাইকে স্বাবলম্বী হওয়া দরকার, ছোটো খাটো হোক। দেখছো এর দুজন মিলে মারপিট শুরু করে দিয়েছে। এই কি হলো রে তোদের? হ্যাঁ কি বেটাই, কেন করছো বোনু কেমনি, কি হয়েছে? যাও খেলো দুজনে মিলে খেলো, তুমি বলছিলে না গুড়গুড়ি আসবে, যাও খেলো খেলো। তো আমার পার্সোনালি মনে হয় যে সব মেয়েকে, প্রতিটা মেয়েকেই নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, ছোট হোক বড় হোক যে কাজই হোক, নিজের যদি উপার্জন করতে পারে তাহলে মানে যে কোনো খারাপ সময়ে এটা ওর মনে হবে না যে আমি কার কাছে যাব, কার কাছে হাত পাতবো, কার কাছে চাইবো। কেন কি একটা সময়ের পর মা বাবার কাছেও চাইতে মানে আমার মনে হয় যাওয়া উচিত না, কারণ সারা জীবন মা বাবা এত করে, বড় করে, মানুষ করে, তো নিজেদেরও কিছু রেসপন্সিবিলিটি মা বাবার উপর থাকা দরকার। তো এটা আমার পার্সোনাল মতামত যে সবাইকেই নিজের পায়ে দাঁড়ানো উচিত, সে বড় জব হোক, ছোটো জব হোক, ঘরে বসে কোনো কাজ হোক, কোনো বিজনেস হোক, যাই হোক, কিছু করা খুব দরকার। এই মেন্টালিটিটা যেদিন সব মেয়েদের মধ্যে চলে আসবে সেদিন আর এই অত্যাচার বা একা একা মানে মনে মনে কষ্ট পাওয়া যে আমার কি হবে, কে দেবে, কি করব, এইগুলো মনে হয় অনেকটাই কমে যাবে। তো তোমাদের মতামত জানাবে, তোমাদের কি আর কি মতামত অবশ্যই জানিও। তো চলো গল্প করতে করতে আমার রান্না মোটামুটি কমপ্লিট। এই দেখো ব্যাক ক্যামেরা করে দেখাই, এখানে কুমড়োর তরকারিটা হয়ে গেল, ভাত হয়ে গেছে, মিষ্টার আজকে ঝাঁট মুচ কিচ্ছু হয়নি, কিচ্ছু পরিষ্কার হয়নি। এখানে চিকেনটা দিয়ে দিয়েছি, মোটামুটি কষা হয়েছে, একটু বাকি আছে কষা হোক। আমি এখন বাসনগুলো ধুতে যাব, বাসনগুলো ধুয়ে নিই, তারপর ঘর ঝাড় দেবো, কারণ মুছবো, ততক্ষণে চিকেনটাও নেমে যাবে। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, যারা ইউটিউব থেকে দেখবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের সাপোর্টের খুব দরকার, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার পেজটি ফলো করতে ভুলো না, সাথে থেকো, দেখতে থাকো। আর আজকের রান্না দেখো, চিকেন এটা বাবার জন্য তুলে রেখেছি আঝালা, আর এই দিকে রয়েছে আমাদের জন্য চিকেন, এই দেখতেই পাচ্ছ, আর কুমড়োর তরকারি, এটা ঝাল দেওয়াটা, ব্যাস। স্নান করে বাবাইকে খাওয়ালাম, বাবাকে খেতে দিলাম, আমি আর আকাশ একটু পরে খাবো। আর এতক্ষণে একটু রোদ রোদ উঠেছে তাই কাপড়গুলো একটু বাইরে মেলে দিলাম, একটু রোদ পাক। আর আজকে মাথায় শ্যাম্পু নিলাম, এখনো চুলটা আঁচড়াইনি। কি বলবে, সকালে এত বৃষ্টি হচ্ছিল,
কাপড়গুলো একটু নিলাম, থাক একটু, এরকম তো আকাশটা এখন পরিষ্কারই লাগছে, মনে হচ্ছে না যে আর বৃষ্টি হবে। কি হলো? ওয়েদারটা খুব সুন্দর লাগছে। ওটা কে আছে, ভুরকা খায়? দেখতে পাইনি তোকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 6:30 বাজছে, আর যাবো মেলা, সেই জন্য একটু ফেস প্যাক লাগিয়েছি, বেরোবো কিছুক্ষণের মধ্যে, আর মেলার ব্লগটা অন্যদিন দেবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, তো চলো রেডি হয়ে বেরোই, আবার নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।